এটা হলো চিকেন রেসিপি অর্থাৎ কাজু আর কিসমিস দিয়ে চিকেন রেসিপি তো রেসিপিটা আমি একটু ডিফারেন্ট ধরনের করেছি তুলে ধরেছি আপনাদের সামনে তাহলে চলুন আমরা রেসিপিটা শুরু করি তার আগে আমি বলতে চাই আমি যে এখানে যে ধনের গোটা ধনে আর গোটা জিরে আর গোলমরিচ সেটাকে একটু হালকা রোস্ট করে নিয়েছি আপনারা চাইলে করতে পারেন নাও করতে পারেন তাহলে চলুন রেসিপিটা শুরু এখন যে রেসিপিটা করছি সেটা হলো কাজু কিসমিস দিয়ে চিকেন রেসিপি তাহলে চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি তো চিকেন গুলোকে প্রথমে আমি এই বোলটার মধ্যে নিয়ে নিয়েছি সব এর মধ্যে আমি 2 চামচ দই অ্যাড করে দিচ্ছি 2 চামচ দই এখানে অ্যাড করে দিলাম এবারে এই দইটা দিয়ে আমি ভালো করে আগে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে আমরা দইটাকে মাখিয়ে রাখলাম আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেল আমরা একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য আমি একটা পেঁয়াজ নিয়ে নিলাম এখানে একটা পেঁয়াজ নিয়ে নিলাম চারটি কাঁচা লঙ্কা আমি নিয়ে নিচ্ছি আর 1 ইঞ্চি আদা আর 8-9টা রসুন আমি এখানে অ্যাড করে দিলাম দিয়ে আমি প্রথমে এগুলোকে ভালো করে পেস্ট করে নিচ্ছি আমি এবারে আদা রসুনের পেস্টটা এখানে বানিয়ে নিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তিনটের পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবারে এটা এই চিকেনটার মধ্যে অ্যাড করে দিলাম মশলাটা এবারে আমি একটা টমেটো পিউরি বানিয়ে নিয়েছি আমি টমেটো পিউরিটা তৈরি করে নিলাম আমি যেহেতু বলেছিলাম আমরা চিকেনটাকে কাজু আর কিসমিস দিয়ে তৈরি করব তাই এখানে কাজু কিসমিস একসঙ্গে নিয়ে নিলাম আমি এটা 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এবারে এটাকে দিয়ে ভালো করে আমরা পেস্ট করে নিচ্ছি আমরা কাজু আর কিসমিসকে ভালো করে পেস্ট করে নিয়েছি এবারে আমরা 15 মিনিট যে চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে আমরা কাঁচা লঙ্কা আদা রসুন আর একটা পেঁয়াজ পেস্ট করে দিয়ে দিয়েছি এবারে এখানে আমরা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর গোলমরিচ একসঙ্গে করেছিলাম সেটাকে আমরা অ্যাড করে দিলাম আর সঙ্গে আমরা দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো আর দেব কাঁচা তেল আমরা এখানে 2 চামচের মতন কাঁচা তেল অ্যাড করে দিচ্ছি দিয়ে এবারে এগুলোকে ভালো করে আগে তো 15 মিনিট আমি দইটা মাখিয়ে রেখেছিলাম এবারে এগুলোকে দিয়ে ভালো করে আমি 30 মিনিট পুরো এই মশলা দিয়ে মাখিয়ে রেখে দেব আপনারা চাইলে আরো বেশিক্ষণ রাখতে পারেন আমার হাতে সময়টা কম আছে বলে আমি এটা 30 মিনিট রেখে দিচ্ছি সাধারণত আমি এমনি সময়ও যখন চিকেন তৈরি করি মিনিমাম আমি 1 ঘন্টা রাখার চেষ্টা করি খুব কম সময় থাকে তো আজকে আমি 30 মিনিটের বেশি রাখছি না 30 মিনিট পরে আমি ফিরে এলাম আমি চিকেনটাকে পুরো 30 মিনিট পর্যন্ত রেখেছি আপনারা চাইলে আরো বেশি রাখতে পারেন আর এখানে আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি আমি এখানে দুটো পেঁয়াজকে এইভাবে স্লাইস করে নিয়েছি চারটি কাঁচা লঙ্কা নিয়েছি আর এছাড়া তো যেহেতু আমরা কাজু আর কিসমিস দিয়ে পেস্ট করা সেটা দেব আর এখানে টমেটো পিউরিটা দেব আর এখানে আমি ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি সাদা জিরা এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা তাহলে চলুন এবার রেসিপিটা তৈরি করি এবারে এই কড়াটাকে আমি এখানে গরম করে তারপরে আমরা এখানে তেল ব্যবহার করব আমি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলে করেছি আমি এখানে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই তেলটাকে একটু বেশি পরিমাণ দিলাম এই কারণে একটু মানে এই মাংসটা একটু স্পাইসি হবে আর খুব টেস্টফুল করতে পারলে খুব সুন্দর আপনারা দেখবেন একটা যখন আমি কষাবো তখনই দেখে আপনারা বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হবে তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন কিন্তু আমি এই চিকেনটাকে সর্ষের তেলে করছি তো এই তেলটা গরম হলে আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ আর সাদা জিরেটা ফোড়ন দিলাম এবারে এখানে আমরা যে টমেটো পিউরিটা করেছি সেই টমেটো পিউরিটা এখানে অ্যাড করছি এবারে এর মধ্যে আমরা যে টমেটো পিউরিটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমরা মিশিয়ে দিচ্ছি এতক্ষণ কিন্তু আমি নুন অ্যাড করিনি এমনকি চিকেনটা যখন ম্যারিনেট করেছি তখনও নুনটা দিইনি
নিয়ে এক চামচের থেকে একটু বেশি দেড় চামচের মতো নুন অ্যাড করে দিলাম। দিয়ে এখানে চারটে কাঁচা লঙ্কাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এটাকে ফ্রাই করে নিই। দারুণ খেতে লাগে, না টেস্ট করলে আপনারা না তৈরি করলে বাড়িতে এটা বুঝতে পারবেন না।
পছন্দ হয় তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নানান ধরনের রেসিপি নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই ধন্যবাদ।